মহানন্দা নদীর রেলওয়ে ব্রিজের পাশে 50 লক্ষ টাকা ব্যয় ফুটপাতের শিলান্যাস করা হলো। এদিন নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের অ্যাডিশনাল DRM চৌধুরী বিজয় কুমার, মালদহ বিধানসভার বিধায়ক গোপাল সাহা, পুরাতন মালদহ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় সহ অন্যান্যরা। আমাদের এই মহানন্দা রেলওয়ে ব্রিজের পাশে দুই দিক দিয়ে ফুটপাত, অর্থাৎ আমাদের দুদিক দিয়ে একটা হচ্ছে পায়ে হাঁটা বা মোটরসাইকেল সাইকেলে যাওয়ার জন্য একটা পাথওয়ে একটা তৈরি করার জন্য ব্রিজ, তারই আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে শিলান্যাস করলাম। এই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক গোপালচন্দ্র সাহাজি আছেন, এখানে তিনিও এখানে আছেন। এছাড়া আরও সমস্ত আমাদের প্রাক্তন চেয়ারম্যান, আমাদের উলমালদা মিউনিসিপ্যালিটির সহ আরও সমস্ত এখানকার মানুষের যে দাবি ছিল, আমাদের মাননীয় বিধায়ক, দুই কাউন্সিলর, এরাও বারবার বলছিলেন আমাকে যে এইখানে যদি পাথওয়ে একটা করে দেওয়া যায় তাহলে মানুষ নিমাসরায়, অর্থাৎ এখানে হাই স্কুল আছে আমাদের, আমাদের HS স্কুল থেকে নিমাসরায় থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে। অনেক সময় হচ্ছে যে এই ট্রেন আসছে লাফিয়ে পড়েছে, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়েছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।